দেখুন কি সুন্দর বোগেনভেলিয়া হয়েছে, খুব সুন্দর বোগেনভেলিয়া হয়েছে। এই গাছটা দিয়ে অনেকেই বনসাই করে। এই গাছটা আমরা কাগজ ফুল নামেও জানি, আবার বাগান বিলাস এই নামেও জানি, বোগেনভেলিয়াও বলি। তিন রকম নামেই আমরা এই গাছটাকে দেখতে পাই। এই গাছটার ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি, এই গাছটাকে আমরা কাগজ ফুল নামেই চিনি। এই গাছের কিন্তু আমার জানা আছে তিন রকম নাম, কাগজ ফুল, বোগেনভেলিয়া কিংবা বাগান বিলাস। দারুণ সুন্দর ফুল, দেখুন এই যে তিনখানা পাতার ভেতর এই যে ছোট ছোট তিনটে ফুল, দারুণ সুন্দর। এই গাছটা বনসাই করা যায়, অনেকেই করেন এই গাছটাতে। আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি এই বোগেনভেলিয়া নিয়ে কিছু বলবো বলে। দেখুন এই বোগেনভেলিয়া যে কোনো নতুন যারা গাছ করছেন, এখন তো লকডাউন চলছে, এখন তো অনেকেই গাছ বসাতে পারেন, এই বোগেনভেলিয়ার একটা ডাল যদি আপনারা জোগাড় করতে পারেন, যে কোনো ভাবে গাছটি তৈরি হয়। আমিও কিন্তু ডাল থেকেই গাছগুলো করেছি। এই এই একটা আছে, আর আমার ব্যালকনিতে একটা বোগেনভেলিয়া আছে, দু রকম আছে আমার কাছে। বোগেনভেলিয়া গাছ তৈরি করা এত সহজ, আপনারা যদি জানতে পারেন যে এত সহজভাবে এই গাছটিকে করা যায়, এর কোনো সার বেশি দিতে হয় না। সার আমি একদমই দিই না, বেশি কেন, ওই যে গোবর সার দিয়ে আমি বসিয়েছিলাম, তারপর এক বছর ধরে আমি গাছটাতে কোনো সার দিই না। জল কম লাগে, এতে যদি আপনি একদিন জল দিতে ভুলে যান তাতেও কোনো অসুবিধা নেই, বরং জল একটু কম দিলে গাছে ফুলে ভরে যাবে। খুবই সুন্দর বোগেনভেলিয়া, বোগেনভেলিয়া যত্ন কম লাগে, পরিচর্যা কম লাগে। আর বোগেনভেলিয়া নানা রকম কালার হয়, আমার কাছে যে দুটো আছে সে দুটোকেই আজকে দেখাতে পারছি না, এই একটাই দেখাচ্ছি, এটা আমার ছাদ বাগানে আছে। এত সহজভাবে যে গাছ করা যায়, প্রত্যেকটা নতুন যে বাগানি যারা নতুন ভাবছেন বাগান করবেন, তারা কিন্তু এই ফুলটাকে আপনাদের সংগ্রহে রাখতে পারেন, খুবই সহজ। আমরা যারা ছাদ বাগানে আছি কিংবা এই বাগানে যারা গাছ করি, এই বোগেনভেলিয়া গাছটা আমরা সবাই বসাতে পারি। এর তো বললাম পরিচর্যা খুব কম, জল কম লাগে। এই গাছ দিয়ে অনেকেই দেখবেন গেটের উপর তুলে দেয়, গাছটা দিয়ে গেটের উপর তুললেও লতিয়ে খুব সুন্দর গেটগুলো দেখতে লাগে, খুব ভালো বনসাই হয় এই কাগজ ফুল বা বাগান বিলাস বা বোগেনভেলিয়া দিয়ে।